মুফতির ছেলে মুস্তাকিন সাহা দশম শ্রেণীর ছাত্র স্কুলের পোশাক পরে স্কুলে না এসে মেয়েদের উত্তপ্ত করেছিল। মেয়েরা আমাদের কাছে কমপ্লেন করলে ছেলেটিকে ডেকে আমরা যখন আলোচনায় বসি ছেলেটা উত্তপ্ত হয়ে আমাদেরকে হত্যা করার পরিকল্পনা করে সজোরেই ঘোষণা করে এবং স্কুলের শেষে তিনি নন্দবাবুকে দেখে নেবেন বলেও জানায় এবং কথা তিনি নিজেই রাখতে স্কুল শেষের পরে নন্দবাবু যখন বাসে যাচ্ছিলেন তিনি তার বন্ধুদের নিয়ে নন্দবাবুকে বাসের মধ্যেই হাত চালায় এবং তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের পরিচালন কমিটি সভাপতি সহ সকল সদস্য শিক্ষক শিক্ষিকা সুভানোদ্দাই সকলে বসে ছেলেটিকে রাশ টিকেট করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং থানায় এফআইআর করা হয় এটুকু সিদ্ধান্ত হয়েছে যাতে আগামী দিনে প্রশাসন নির্ভরযোগ্য সিদ্ধান্ত নিতে পারে। আমার নাম পরশুরাম মন্ডল, ভারপ্রাপ্ত শিক্ষক, দীঘা দেবেন্দ্রনাথ জগবন্ধু শিক্ষা সংস্থা। আমি নন্দগোপাল পাত্র, 1991 থেকে স্কুলে গণিত পড়াই। আজকে প্রধানত যে সমস্যাটা হয়েছে বা যার যে জমায়েতটা আপনারা দেখছেন এরা মূলত আমাদের স্কুলেরই প্রাক্তন ছাত্র। গতকালের একটি ঘটনার প্রেক্ষিতে ওই ছাত্রগুলো স্কুল ফেরার পথে বাসের মধ্যে উঠে আমাকে আক্রমণ করার চেষ্টা করে, যার জন্য এই খবরটা হয়ে যাওয়ার ফলে আজকে এই ছাত্ররা বিক্ষোভ দেখাচ্ছে। আমাদের পরিচালন সমিতি সহ স্টাফ কাউন্সিলের মিটিং হয়েছে, মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে যে আইনগত সিদ্ধান্ত নেওয়ার সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল ওই ছেলেটি স্কুল আসে না, কিন্তু ক্লাসরুমের মধ্যে ছাত্রীদের বিশেষ করে টন্টিং করছিল, ওই জন্য তাকে কমন রুমে ডেকে নিয়ে আসা হয়েছিল। এই হয়েছে ঘটনা। বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আপনারা জানেন গতকাল যে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, সেই প্রেক্ষিতে পরিচালন সমিতি শিক্ষক শিক্ষিকা শিক্ষানুরাগী সভানুদ্ধায়ী অভিভাবক প্রতিনিধি এবং অবশ্যই আপনারা সকলের উপস্থিতিতে আমরা ছেলেকে আজ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি। সঙ্গে সঙ্গে থানায় এবং থানা যাতে স্টেট ব্যাংক সে ব্যাপারেও আমরা দেখবো।